বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মিউজিক মহামারী আকার ধারণ করেছে। ফেসবুক স্টোরি এমনকি ওয়াজ মাহফিল সবগুলোতে মিউজিক যুক্ত করছে, তাদের সম্পর্কে কিছু বলবেন প্লিজ। দেখুন, শয়তান তার বলয়কে শক্তিশালী করবে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, শয়তানের অনুসারী ভরে যাবে, ইমানদারদের জন্য পৃথিবী কোণঠাসা হয়ে যাবে, যত কোণঠাসা হবে কিয়ামত তত নিকটবর্তী হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। এবং যার কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়া বলেন, যেখানে বলেন, মিউজিক ছাড়া এখন কোথাও নাই, বাসে উঠবেন ঝাঁকানাকা গান, কিরে ভাই গান শোনার জন্য কেউ বাসে আসে? আমি একবার এক বাসের কন্ডাক্টরকে ডেকে বললাম, ভাই বাসে মানুষ যায়, কারোর টেনশন আছে, কারোর পেরেশানি আছে, কেউ অসুস্থ আছে, কারোর মাথা ব্যথা আছে, কেউ একটু রেস্ট করবে, আপনি ঝাঁকানাকা গান লাগাই দিয়েছেন, গান শুনতে মনে চাইলে তো তার বাসায় এসে শুনতে পারে, আপনার ঝাঁকানাকা গান শোনার জন্য বাসে টাকা দিয়ে টিকিট করে আসতে হবে? কিন্তু কে শুনে কার কথা? তো এই গান এখন সব জায়গা, সব জায়গা। লিফটে আপনি কয়েক সেকেন্ডের জন্য থাকবেন, ওখানেও দেখবেন টিউ টিউ বাজে, প্রত্যেকটা জায়গা। মানে ইমান আমল নিয়ে আপনি যাতে কোনো জায়গায় টিকতে না পারেন, সে ব্যবস্থা শয়তান করছে। এই জন্য এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও যে সমস্ত পেজ থেকে আসে সেগুলোকে আনফলো করবেন, ওই সমস্ত গ্রুপগুলো থেকে লিভ নেবেন, ওই সমস্ত আইডিগুলোকে ব্লক করবেন, এভাবে নিয়মিত করতে করতে আর আপনার কাছে এগুলো আসবে না। কিন্তু দুঃখজনক হলো, অনেক ইউটিউবাররা অনেক ওয়াজ আলোচনা তেলাওয়াতের মধ্যে পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, এবং অনেক ইসলামের সঙ্গীত ভালো ভালো কথা ওইটার মধ্যে সফট মিউজিক দিয়ে দেয়। আমাকে একজন প্রশ্ন করছে, ভাই সফট মিউজিক হারাম কিনা? ডাইরেক্ট ঝাঁকানাকা বাড়ি মিউজিক হারাম তো আমরাও বুঝি, সফট মিউজিক হালকা হালকা দিবে এটা হারাম হবে কিনা? তো আমি বলি, ভাই হালকা হালকা বিষ, এই একটু পানিতে সামান্য এক ফোঁটা একটু ছিটা ছাটা কেমন হয় বলে? মানে ডাইরেক্ট বিষের বোতল ডক ডক করে খাওয়া খারাপ, এটা তো আমিও বুঝি। এখন আপনি বলেন একটু, ভাই একটু হালকা হালকা ছিটা দিলে কেমন হবে? তো ওইটা যেমন হবে এই সফট মিউজিকও তেমন হবে। নেক্সট সুরতে ধোকা, খবরদার, ইসলামের নামে এই সমস্ত সঙ্গীত শুনবেন না যেগুলোতে এই সফট মিউজিক আছে। মক্কার চরম গোত্রীয় দ্বন্দ্ব, মদিনার আউস খাজরাজদের চরম হানাহানি নিরসন হয়ে কিভাবে ঐক্যমত হয়ে গিয়েছিল, আমরা কেন পারছি না? খুবই দরকারি একটি প্রশ্ন। আপনারা মক্কা মদিনা মানুষদের মধ্যে বহু দ্বন্দ্ব ছিল, জানেন কি জানেন না, দিনের আলো মতো পরিষ্কার, তাই না? এরপরও তাদেরকে অল্প সময়ের ব্যবধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে আমরা দেখেছি এবং তারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছেন। তখন হয়েছে, এখন আমরা কেন এক হতে পারছি না? সহজ উত্তর, তখন যে কোষ্ঠী পাথর ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, এখন আমরা যারা আছি তার অনুসারী দাবিদার, আমরা তার সেই যোগ্যতার নিজেদের মধ্যে সেই গুণাবলী ধারণ করতে পারি নাই, যার কারণে আমাদের দুরবস্থা। আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সেরকম আদর্শবান, সেরকম নীতিবান এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।